খুবই আনন্দিত খুবই গৌরব মসজিদ আমরা পাশক্ত নামাজ পড়তে পারি দোয়া করি যেন আমাদের মতো মহিলারা এরকম নামাজ পড়তে পারে পবিত্র রমজানে মসজিদে কোরআন তিলাওত করছেন তৃতীয় লিঙ্গের নাগরিক জুই আল্লাহ তালা তার ইবাদতের জন্য মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন আর তাই স্বাভাবিক মানুষের মতো ইবাদত করার অধিকার রয়েছে বলে মনে করেন তৃতীয় লিঙ্গের এই নাগরিক তৃতীয় লিঙ্গের নাগরিক হিসাবে মসজিদে ইবাদত করতে পারায় তার আনন্দ একটু বেশি খুবই আনন্দিত খুবই গৌরব ফিল করতেছি যে আমরা আল্লাহ তালার এবাদতে নিয়োজিত হতে পেরেছি সেই সুযোগটা আমাদেরকে করে ম্যাডাম সিটি কর্পোরেশনের নম্বর দিছে ওয়ার্ডে দক্ষিণ চরকালিবাড়ি গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে মার্চের শুরুতে চালু হয় এই মসজিদের কার্যক্রম যেখানে প্রথমবারের মতো বিনা বাধায় ইবাদত করতে পারছেন তৃতীয় লিঙ্গের মানুষরা তেত্রিশ শতক সরকারি জমিতে দুই লাখ টাকা অনুদানে নির্মিত হয় এই মসজিদ ও কবরস্থান কিছুদিনের মধ্যে এই মসজিদেই তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য চালু করা হবে মাদ্রাসার কার্যক্রম আগে বাসায় নামাজ পড়তাম বা কোনো সময় পড়তাম কোনো সময় পড়তাম না খুব খারাপ লাগতো মানুষের সাথে গেলে খুব খারাপ লাগতো বা এহনা আমরা এই মসজিদ আমরা নামাজ পড়তে পারি দোয়া করি যেন আমাদের মতো এরকম নামাজ পড়তে পারে ওদের মাদ্রাসা হইতে হোক স্কুল হোক ক্লিনিক হোক সবটাই প্রয়োজন আছে এলাকাবাসীর সঙ্গে মসজিদে নামাজ পড়তে গেলে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় নিজেদের জন্য মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় তৃতীয় লিঙ্গের মানুষরা এখন তাদের সঙ্গেই নামাজ আদায় করেন এলাকাবাসী তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য নির্মিত দেশের এই প্রথম মসজিদে হিজরাদের সাথে পাঁচ অক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করছেন এই এলাকার সাধারণ মানুষ তাদের ধারণা এই মসজিদ নির্মিত হওয়ার ফলে হিজরাদের প্রতি মানুষের ইতিবাচক ধারণা সৃষ্টি হবে অনেক মুক্তির আয়া এনে অহত্য দেখা গেছে তাদের নিয়ে নামাজ চলবে আমরা তাদের নিয়ে হাসি খুশি পাবে নামাজ পড়তে কেন 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 নাই প্রতিদিন এলাকাবাসীর সঙ্গে মোট চল্লিশ জন তৃতীয় লিঙ্গের নাগরিক এই মসজিদে নামাজ আদায় করেন সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ